হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ যে আমি ঘর মুছছি, তাই তোমাদের সাথে আমার সকালের শুরুটা সকালের কাজ নিয়ে শুরু করলাম। তাহলে চলো দেখো যে এখন আমি সকালের কাজগুলো করছি। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তাই সকালের কাজ করতেও দেরি হয়ে গেছে। এখন প্রায় বাজে 9:30। আর এখানে দেখো আমি ছাদে চলে আসলাম ঘর মুছে। ছাদে এসে এখন বাসন বাসন মাজবো আর কাপড় কাচবো। তাহলে বাসনগুলো মেজে নিই আর কাপড় কেচে নিই। তাহলে চলো দেখতে থাকো তোমরা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ছেলে এদিক ওদিক ঘুরঘুর করে বেড়াচ্ছে। তো আমার ছেলে খুবই দুষ্টু, ওই সব সময় আমাকে বিরক্ত করতে থাকে। আর দেখতেই পাচ্ছ যে আমি ওর সাথে মানে একদিকে ওর পেছনে আমি বকছি আর একদিকে কাজ করছি। এই যে দেখো ওই গোটা মানে যত দূর যতক্ষণ আমি ছাদে কাজ করব ততক্ষণ ওই আমাকে বকাতে বকাতে পাগল করে দিবে। তাহলে দেখো তোমরা। তাহলে দেখো আমার সব কাজ কাজ হয়ে গেল, কাপড় কাচা হয়ে গেল। আর এদিকে দেখো এই যে কলপাটটা দেখো ভালো করে পরিষ্কার করে দিয়েছি ধুয়ে। আর এদিকে কাপড় কাচা হয়ে গেছে, এই যে দেখো চারিদিকে কাপড়। এই যে দেখো অনেকটাই কাপড় কেচেছি আর বাসন মাজা আছে এখানে। এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে, তো সব কাজ হয়ে গেল উপরের। আর এবার আমি নিচে যাব, নিচে গিয়ে মানে রান্না করব। রান্না আজকে সেরকম কিছু করব না, রান্না করে তারপরে আবার একটু ব্যাংকে যাওয়ার আছে আমাদের, যেগুলো মানে 10 জন দল করে স্বনির্ভর গোষ্ঠী, ওই দলটার মানে একজন লোন নিবে, টাকা নিবে, ওই জন্য টাকা উঠাতে যেতে হবে। তাহলে চলো এখন আমি নিচে গিয়ে রান্না করি, দিয়ে তারপরে আবার ব্যাংকে যাব। এখন হয়তো আর আমি কিছু দেখাতে পারবো না একবারে বিকালে। আর এই যে দেখো আমার ছেলে এখানে ব্যাগ নিয়ে এসেছিল পড়ার জন্য, একটু পরেও নিল। তাহলে চলো এবার নিচে যাই, যে রান্না করি।
তাহলে দেখো ভাত বসিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে, ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি, আর এই যে আলু ভাজা কেটেছি, ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল। আর এই যে দেখো এখানটাতে আলু ভাজা কেটেছি, আলু ভাজা করব, চাটনি করব আর পাঁপড় ভাজা করব, এটাই আজকে করব। আর তাড়াতাড়ি করে রান্না করি কোনো রকম, দিয়ে ব্যাংকে যাব আবার। তাহলে চলো রান্না করে নিই, ব্যাংকের থেকে আসবো, তারপর তোমার সঙ্গে আবার দেখা হবে তোমাদের সাথে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, আর বাঙালির সেরা খাবার এটা, ডাল ভাত পাঁপড় ভাজা আলু ভাজা চাটনি, আজকে এটাই হলো আজকের দুপুরের খাবার। তাহলে দেখো এখানে আমি সব কাপড় চোপড় উঠিয়ে নিচ্ছি, বিকালে যেগুলো কাপড় চোপড় সব কেচেছিলাম এগুলো সব সব কাপড় চোপড়গুলো উঠিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তাহলে বন্ধুরা দেখো এখন মানে সন্ধেবেলা, আর এই যে দেখো এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, আর এখানে এখন আমি রুটি করতে চলে এসেছি। এই যে এখানে আটা মাখা হয়ে গেছে, রুটি করছি, তাহলে চলো রুটিটা করে নিই। আর এরপরে আর কোনো কাজ নেই, রুটি করব আর ছেলের জন্য দুধ রুটি ভিজাবো রাতের জন্য ওর খাওয়ার, আর তারপরে হলো মানে আর তো কোনো কাজ নেই, তারপরে বসেই থাকবো। তাহলে চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাবে আর শেয়ারও করবে। তাহলে চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তাহলে টাটা, বাই বাই।